নতুন কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, তো মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো উচ্চতা আপনাদের কত লাগবে, আপনাদের বয়স কত লাগবে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে দিই, তো যারা স্পোর্ট পার্সন রয়েছেন তো তারাই শুধু আবেদন করতে পারবেন, তো সবাই আপনারা আবেদন করতে পারবেন না। তো এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন, তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল, সশস্ত্র সীমা বল। তো SSB কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সশস্ত্র সীমা বলে। তো ফাইল নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, দেন রিক্রুটমেন্ট অফ স্পোর্ট পার্সনস ইন সশস্ত্র সীমা বল। তো অ্যাপ্লিকেশনস অফলাইন, তো আপনাদের আবেদন করতে হবে অফলাইন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন্স, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো গ্রুপ সি পোস্ট রয়েছে, নন গেজেটেড রয়েছে, আপনাদের নন মিনিস্ট্রাল রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল পদ রয়েছে, GD জেনারেল ডিউটি। তো স্পোর্টস কোটা আপনাদের রয়েছে 2022। তারপর চলে আসছি নেক্সটে, তো পারমানেন্ট পোস্টের বিজ্ঞপ্তি। তারপর ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই সিটিজেনশিপ যেটা আপনাদের রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন গেম আপনারা দেখতে পাচ্ছেন, গেমের আপনাদের রয়েছে, আপনাদের অ্যাথলেটিক্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো মেল ফিমেল আপনাদের টোটাল সিট আপনাদের দেওয়া রয়েছে, ভ্যাকান্সি ডিটেল সম্পূর্ণ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন গেমে আপনারা দেখতে পাচ্ছেন, বডি বিল্ডিং রয়েছে, বক্সিং রয়েছে, তো সাইক্লিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল রয়েছে, তারপর আপনার জিমনাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। শূন্যপদের সংখ্যা ডিটেলস রয়েছে সাইডে, আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন। শ্যুটিং রয়েছে, কাবাডি রয়েছে, জুডো রয়েছে, ক্যারাটে রয়েছে, তারপর রয়েছে আপনার সুইমিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্কিনে, তারপর ভলিবল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখে নেবেন। আপনাদের এই গেমে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি পে স্কেল, আপনার যেটা লেভেল থ্রিতে আপনার স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা, ঠিক আছে, 7CPCA হিসেবে আপনাদের স্যালারি দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সট ডে এলিজিবিলি কন্ডিশনে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটা চেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন GD জেনারেল ডিউটি, যেটা আপনাদের কনস্টেবল, তো 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো স্পোর্টস সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কোন কোন আপনাদের স্টেট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের লাগবে, আপনাদের ইন্টারন্যাশনালস লাগবে, তারপর স্টেট সার্টিফিকেট হলেও হবে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা সার্টিফিকেট যেটা আপনাদের রয়েছে স্পোর্টস কোয়ালিফিকেশন ডিটেলসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো তারপর চলে আসছে নেক্সট আপনাদের এজ রিল্যাকশন, তো অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে, আনরিজার্ভ 5 বছর এবং SST 10 বছর, আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর রয়েছে, OBC প্রার্থীরা আপনাদের 5-3-8 বছর, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর চলে আসছে নেক্সট ডে আপনাদের যেটা 100 টাকা আপনাদের পে করতে হবে, তো অফলাইন আপনাদের আবেদন করতে হবে। তো কোন ফেভারে আপনারা অনলাইন চালান কাটবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপনাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফেভারে আপনাদের 100 টাকা আপনাদের পে করতে হবে। স্টেট কান্ট্রি আপনাদের দেওয়া রয়েছে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপর চলে আসছে নেক্সট ডে সেলফ অ্যাটাস্টেড, আপনারা দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, মার্কশিট, তো অলরেডি যখন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট আপনারা অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, স্পোর্টস কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন। সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসছে নেক্সট ডে হাইটে, আপনারা দেখতে পাচ্ছেন হাইট এবং ওয়েট আপনারা দেওয়া রয়েছে, 170 সেমি আপনাদের হাইট লাগবে এবং ফিমেল প্রার্থী আপনাদের 157 সেমি, তারপর চেস্ট 80-85, ঠিক আছে, 80 সেমি, এমনিতে 5 সেমি আপনাদের এক্সট্রা আপনাদের ফোলাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য রয়েছে এখানে। তো তারপর আপনারা যারা মারাঠা ডোগরাস রয়েছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন 165 দেন 155 ফিমেল, 78 এমনিতে 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে, টোটাল 83 সেমি রয়েছে। তারপর সেরোল ট্রাইব যারা রয়েছেন, এসটি যারা রয়েছেন, 162-150 ফিমেল, 76 এমনিতে 1 সেমি আপনাদের টোটাল ফোলাতে হবে আপনাদের চেস্টে। তারপর অনেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট, তো এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো ভালোভাবে ফিল আপ করার পর মেনশন করা অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো লাস্ট ডেট আপনাদের রয়েছে 30, ঠিক আছে, 30-10-2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সময়সীমা আপনার 30-10-2022 তারিখে আগে আপনাদের মেনশন করা অ্যাড্রেসে পাঠাতে হবে।